नमस्कार बंधुरा, द श्रेयस किचने एई पर्वे कोनो रेसिपी नय, मटरशुटी संरक्षण। आमी फ्रिजे रेखे बा ना रेखे की कोरे मटरशुटी रेखे दी, सेई भिडियोई आज के आपनादेर साथे शेयर करछी। प्रथमे एकटी पात्रे गरम जल बसिएछी, जलेर मध्ये दिए देव सामान्य एकटु नून, एक चामच नून दिए दिच्छी, आर दिए दिच्छी एक चामच चीनी। এখন মটরশুঁটি আস্তে আস্তে শেষ হয়ে যাওয়ার সময়, এবং প্রত্যেকেই মটরশুঁটি আমরা কিন্তু ঘরে ঘরেই এইভাবে সংরক্ষণ করে রাখি, ডিপ ফ্রিজে বা ফ্রিজারে রেখে দিয়ে মটরশুঁটি মোটামুটি প্রত্যেকেই আমরা 12 মাসের জন্য সংরক্ষণ করে রাখি। কিন্তু ফ্রিজে না রেখেও আমরা কিন্তু মটরশুঁটি রাখতে পারি। দেখুন, জলটা যখন নুন আর চিনিটা একটু মিশে গেল, জলটা গরম হয়ে এসেছে, তখন আমি এখানে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এই সময় আমি অল্প অল্প করে মটরশুঁটি আনতে থাকি আর এইভাবে এগুলোকে করে রেখে দিই। এখানে আমি 2 কেজি মটরশুঁটি ছাড়িয়ে যতটা হয়েছে সেটা দিয়ে দিচ্ছি। দেখুন, মটরশুঁটিগুলো যখন আমরা জলে দিলাম, সব কিন্তু কীরকম নিচে থিতিয়ে গেল। এগুলো যখন আস্তে আস্তে ভেসে উঠবে এবং এর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু আমরা বুঝবো যেটা হয়ে এসেছে, এটা ওভারকুক করব না। এটা হতে হতে আমি এখানে আবার 1 কেজি মতো মটরশুঁটির দানা ছাড়িয়ে এইভাবে একটু শুকনোভাবে মুছে নিয়ে এরকম আলাদা আলাদা করে রেখে একটি পাত্রে শুকোতে রেখে দেব। এটা খুব বেশি রোদে রাখবো না। আমার রান্নাঘরের এখানে জানলায় হালকা রোদ আসে, সেখানেই আমি রেখে দিচ্ছি যাতে এর সবুজ ভাব নষ্ট না হয়ে যায়। একটু দেখে নিয়ে বেছে নিয়ে ছোট ছোট দানাগুলো ফেলে দিয়ে তারপরে এটা আমরা শুকোতে রেখে দেব। 3-4 দিন ধরে এটা আস্তে আস্তে শুকিয়ে গেলে দেখলেই বোঝা যাবে। আর এদিকে দেখুন, এটা এগুলো সব কী সুন্দর জলের উপরে আস্তে আস্তে কিন্তু সব ভেসে উঠেছে এবং কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমরা গ্যাসের আঁচটাও কিন্তু বন্ধ করে দেবো, কারণ মটরশুঁটিগুলোকে আমরা একদমই ওভারকুক করবো না। এবার একটি পাত্রে জল নিয়েছি, তাতে দিয়ে দেবো একটু ঠান্ডা জল নিয়েছি, তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। তার মধ্যেই আমরা এই মটরশুঁটিগুলো যেগুলো একটু ভাপিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দেবো, যাতে এর যে কুকিং প্রসেসটা থাকছে সেটা যেন বন্ধ হয়ে যায়। এটা গরম ভাপানো হয়েছে, ঠান্ডা জলে দিলেই এটা আস্তে আস্তে এর আর কুক হবে না। এইভাবে আমরা সব দিয়ে দিলাম বেশ ঠান্ডা জলে। এগুলো সব দেখুন খুব সুন্দরভাবে এখনও কিন্তু এরকম দানাগুলোও রয়েছে। এবার আমরা এটা সবসময় খেয়াল রাখতে হবে যেন ওভারকুক না হয়। এবারে আমি একটি মোটা টাওয়েলের উপরে এই মটরশুঁটিগুলো জল থেকে তুলে নিয়ে সব ছড়িয়ে দেব, এমনভাবে ছড়িয়ে দেব যেন কেউ কারোর মানে এই উপরে উপর যেন না হয়, এইভাবে যেন একদম মেলে থাকে। সেইভাবেই সব মটরশুঁটিগুলো এইভাবে ছড়িয়ে দেব। প্যানের তলায় 1 ঘন্টা শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু এগুলোকে আমরা সব পাউচের মধ্যে রেখে স্টোর করতে পারি। আমি এরকম ছোট ছোট পাউচের মধ্যে রাখি, পুরোটা ভরবো না, একটু উপরে খালি করে রেখে পাউচগুলো ভালো করে আটকে রেখে দেব, তারপরেই ডিপ ফ্রিজে বা ফ্রিজারে ঢুকিয়ে রাখবো। আর উপর থেকে মটরশুঁটিগুলো এগুলো মেলে দিয়েছি, এবার উপর থেকে একটুখানি মুছে নেব, অথবা এরকম এয়ার টাইট বক্সে করেও কিন্তু মটরশুঁটিগুলোকে নিয়ে ফ্রিজারে রেখে দিতে পারেন। একটু উপর থেকে মুছে নিয়ে ঘন্টাখানেক ফ্যানের হাওয়ায় রেখে দিচ্ছি। আর এগুলো দেখুন 4 দিন পরে এই মটরশুঁটিগুলো কীরকম শুকনো হয়ে গিয়েছে, এবং এর আওয়াজ দেখলেই বুঝতে পারছেন বেশ শুকনো কিন্তু এগুলো হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি একটা কৌটোতে এবার তুলে রেখে দেবো। আর যেহেতু খুব বেশি রোদের মধ্যে রাখিনি, সেই জন্য এগুলো এখনও কিন্তু সবুজ ভাব আছে। এইভাবেও শুকনো করে করে নিয়ে রেখে দিতে পারি। তবে যখন আমরা রান্না করব তখন এগুলো 4-5 ঘন্টা যেরকম আমরা ডাল ভিজিয়ে রাখি সেরকম করে যদি ভিজিয়ে রাখি, যেমন দেখুন এই দেখুন এইভাবে ভিজিয়ে রাখলে, তখন কিন্তু এই শুকনো মটরশুঁটি আস্তে আস্তে এরকম বড় বড় দানার মতো হয়ে যাবে। এইভাবেও আমরা প্রয়োজনে এরকম করেও কিন্তু মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারি। এইভাবেও তারপরে রান্নায় একটু ভাপিয়ে নিয়ে আমরা ব্যবহার করতেই পারি। তাই মটরশুঁটি ফ্রিজে রেখে বা না রেখে দুভাবেই আমি দেখালাম। এই যেগুলো ফ্রিজারে রেখেছি এরকম আমি ছোট ছোট পাউচে করে রাখি, যাতে যখনই রান্না করবো একটা করে পাউচ বের করে নিলেই যেন হয়ে যায়, সেইভাবে আমি ছোট পাউচেই রাখি। এইভাবেই আমি মটরশুঁটি সংরক্ষণ করি। আশা করি ভিডিওটি ভালো লাগলো। আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো
আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।